রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই, ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মনা ক্রিকেট লাভার আপনাদের সবাইকে স্বাগতম। সাকিব আল হাসান ও হাতুরি সিং পাপনের পাপনকে কমপ্লেন জানিয়েছে যে তামিম ইকবাল পাঁচ ম্যাচ খেললে বা পুরোপুরি ফিট না হলে আমরা তামিম ইকবালকে নিব না। আসলে এটা পুরোপুরি মিথ্যা, এটা তামিম ইকবাল লাইভে এসে সেটা পুরোপুরি নিশ্চিত করেছে যে সে এমন কোনো কথা বলে নাই। কিন্তু এখন এখানে জিতে গেছে বিসিবি, জিতে গেছে হাতুরি সিং ও সাকিব আল হাসান। তারা চেয়েছিল আজ পাঁচ ছয় মাস ধরে চেয়েছিল যে তামিম ইকবালকে অধিনায়ক থেকে সরানোর জন্য, সেটা তারা করতে সক্ষম হয়েছে। তারপরে তামিম ইকবাল অবসর নেওয়ার পরে তারা নিজেরা বাঁচার জন্য তামিমকে অবসর থেকে ফিরিয়ে নিয়ে আসে। তারপরে তামিম ইকবালকে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সাথে অনেক ট্রিটমেন্ট বা ইঞ্জুরির কারণে সে খেলতে পারে না, ট্রিটমেন্ট করিয়ে এনে তাকে নিউজিল্যান্ডের সাথে এক ম্যাচ খেলানো হয়েছে, সেখানে সে ভালো পারফরমেন্স করেছে। তারপরে তাকে আবার বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাকে বলতেছে যে সে যেন না খেলে আফগানিস্তানের সাথে, সে মিডল অর্ডারে খেলবে। একজন ওপেনার, বাংলাদেশে ওপেনার সমস্যা আজকে অনেকদিন, একটা বিশ্বকাপের মঞ্চে, এত বড় একটা মঞ্চে মেইন হচ্ছে ওপেনিং পজিশন। ওপেনিংয়ে যে ভালো করবে তাকে তো ওপেনিংয়ে রাখা হবে, কিন্তু বাংলাদেশ সেটা না করে তামিম ইকবালকে বের করে দেওয়ার জন্য তারা কী করছে, তামিম ইকবালকে মিডল অর্ডারে খেলানোর আহ্বান জানিয়েছে। তামিম ইকবাল তো, তারাও জানে যে তামিম ইকবাল মিডল অর্ডারে কখনো খেলবে না। আর একটা ম্যাচ এখনও 10-12 দিন বাকি, এর আগে কীভাবে একজন নির্বাচক বা একজন বিসিবি কর্মকর্তা কীভাবে বলে যে তামিম ইকবাল যেন না খেলে আফগানিস্তানের সাথে, সে যদি খেলতে চায় তাকে যদি আপনারা বলেন সে বিশ্বের এক নাম্বার প্লেয়ার, বিশ্বের এক নাম্বার ওপেনিং, তামিম ইকবালকে ছাড়া চলবে না, তাহলে তাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা আপনারা কেন করছেন? অবশ্যই এখানে অন্য কোনো কিছু ইনভলভ আছে। আর পাপন সাহেবকে একটাই কথা, আপনি হয়তো পদক ত্যাগ করেন, এই ক্রিকেট বোর্ড থেকে চলে যান, না হলে আপনার যে এখনকার যে রাজনীতি এটাকে বন্ধ করেন, সঠিক পথে আসেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।